এই যে আমাদের জামাই কিন্তু রেডি, ঠাম্মা এখন রেডি হবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখনও কোনো কাজ হয়নি, খালি রান্নাবাড়ি হয়েছে। এই যে আমার বর এখন খাচ্ছে। আজকে রান্না করেছি ভাত আর চটচটি, আর কোনো কিছু রান্না করতে পারিনি, কারণ আজকে রান্না করতে গিয়েছি ভাত অর্ধেক হয়েছে, তারপরে কিন্তু গ্যাস শেষ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু ইন্ডাকশনের মধ্যে রান্না করেছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো দেখো, আজকে আমাদের বাড়িতে একটা জামাই এসেছে। তো দেখো, ছোট্ট জামাই এসেছে, কিন্তু বউ নেই জামাইয়ে। তো দেখো, জামাইকে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। এই যে আমাদের জামাই কিন্তু রেডি, বউ রেডি, খাওয়ার ছেলে দেখো কি সেজেছে আজকে। এই যে আমাদের ছোট্ট জামাই, তো বর সাজিয়ে বললো, তো আমার মনে পড়লো যে ও তো ছোটোবেলার একটা ধুতি পাঞ্জাবি আছে, তো সেটাই পরিয়ে একটু বর সাজিয়ে দিলাম। তো দেখো, বর্মাসে কিন্তু সাইকেল নিয়ে বর্মাসে বিয়ে করতে, আর ওই যে ঠাম্মার সাথে খেলা করছে, বললো ঠাম্মাকে নাকি বিয়ে করবে, তার জন্য রেডি হয়েছে। কিন্তু ওর ঠাম্মা এখনও রেডি হয়নি, ওর ঠাম্মা এখন রেডি হবে। তো তুমি রেডি হও, তোর ঠাম্মা এখন রেডি হবে। তো আমার ছেলে কিন্তু রেডি করছে। দেখো কি করছে, দেখো দুজনে মিলে। ওই যে বাবা বসে আছে ওই জায়গায়, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। বর এখন ঘরে যাচ্ছে, বর এখন মালা পরবে। কি মালা পরবি তুই দেখি বাবা? ঠিক করা দাঁড়াও, রেডি করে দে তোমাকে। হ্যাঁ, কি করতে হবে? অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দিবে, অনেক অনেক দিবে না, মালা দিবে না, মালা দিবে না, মালা দিবে না। দাও আমি কিনা দেখি আছে আমাকে দাও। বর কিন্তু রেডি, যাবে না, আসো। তো দেখো, জামা কাপড় সব খুলে দেওয়া হচ্ছে। আসলে ওইটা ছোটবেলার, তো ওইটা অনেক ছোট হয়ে গেছে, সেই জন্যে পেটে অনেক চাপ পড়ছিল, টাইট হয়ে গেছে, সেই জন্যে এটা খুলে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ তোমরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করবে, আমাদের সাবস্ক্রাইব করে দিও। টাটা।